আমার দয়াল নবীর একজন সাহাবী ছিল, তিনার নাম হলো হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি একদিন তাকে বলতেছেন, হারিস আজকার এই দিনটি আপনার কিভাবে কেটেছে, আজকার এই দিনটি আপনার কি অবস্থায় কেটেছে? হযরত হারিস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকাল এই দিনটি আমার পরিপূর্ণ ঈমান অবস্থায় কেটেছে। এমন সময় নবীজি বললেন, ঈমানের নমুনা কি, ঈমানের স্বরূপ কি? হযরতে হারিস বলতেছেন, দলিল, ওয়া কাআন্নি আনজুরু ইলা আরশি রব্বি বারেজান, আমি হারিস যেন আল্লাহর আরশকে প্রকাশ্য দেখতেছিলাম। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতবাসীদেরকে দেখতেছিলাম, তারা যে পরস্পর পরস্পরের সাথে মুলাকাত করতেছে, সাক্ষাৎ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাআন্নি আনজুরু ইলা আহলিন নার, আমি হারিস দুজকবাসীদেরকে যেন দেখতেছিলাম, তারা যে কঠিন শাস্তির কারণে অসহনীয় যন্ত্রণায় চিল্লা চিল্লি করতেছে, হট্টগোল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দুজকবাসীদেরকে যেন দেখতেছিলাম। বাবাজান, এই প্রসঙ্গে মাসকবি শরীফের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ব্যাপক বর্ণনা দিয়েছেন, হযরতে হারিস আরশ হতে নিয়া পরশু পর্যন্ত, শিমাল হতে নিয়া জুনু পর্যন্ত, মাশরিক হতে নিয়া মাগরিব পর্যন্ত, আল্লাহ পাকের গোটা বিশ্ব জগতের যখন বর্ণনা দেওয়া শুরু করলো, বর্ণনা দিতে দিতে হাকিকতের বয়ানের এলমে হাকিকতের মধ্যে যখন পৌঁছে গেছেন, এমন সময় দয়াল নবীজি হযরত হারিসের মুখে চেপে ধরলেন, সুবহানাল্লাহ বলেন, লাব্বেক জিদাস মুস্তাফা ইয়ানি কে বাস, সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, বাস বাবারে, আর সামনে বাড়িস না রে বাবা। আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলা হয়, খাবারের পরিমাণ যদি কেউ বেশি দিতে থাকে তো বলে যে, বাস আমার আর দেয়ার না, আমি পারতেছি না, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন, বাস বাবারে, আর না সামনে বাড়িস না। মাওলানা রুমি বলেন, হাসতে জান্নাত হাতে দুশো কুপি সীমান, হাসতে জান্নাত হাতে দুশো কুপি সীমান, হাসতে পায়দা হাম চুবতি পেশে হান, বলা গেল প্রথম খণ্ডের কিতাবুল আলমের মধ্যে একখানা হাদিস উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দলিল, হাদিস তো মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দিয়া আইন ইলাকে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমি আবু হুরায়রা নবীজি থেকে দুই প্রকার এলেম অর্জন করেছি, এক প্রকার এলেম আমি মানব সমাজে প্রচার করে বেড়াই, আরেক প্রকার এলেম যদি মানব সমাজে প্রচার করি গো, তাহলে আমার কণ্ঠনালী কাটা যাবে। এটা কোন এলেম? যেই এলেমের মধ্যে আংশিক প্রবেশ করেছিলেন হযরত মানসুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার আসুন গভীর মনোযোগ, শরীয়তের তলোয়ার কিন্তু তিনাকে ছাড় দেয় নাই। আল্লাহু আকবার, আমার সাহেব কেবলা তরিকতের উপরে একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো আনোয়ারুস সালিকিন। সবাই মুখ খুলবেন, কি নাম?
আজকে প্রায় এক বছর পূর্বে ঢাকাতে এই যে ফুলতলি ভবনে আমার সাহেব কেবলা তখন ওখানে প্রেজেন্ট ছিলেন, আমাকে হঠাৎ করে ডাক দিয়ে বলল, আবু নসর সাহেব, আবু নসর আনোয়ারুস সালেকিন দেখছেন? আমি কো সাহেব, আনোয়ারুস সালেকিন দেখছেন? নিকো সাহেব, আমি মানে কিছু কিছু দেখছি আর কি, এখন যদি বলি সাহেব দেখছি কেমন করাম সাহেব? কো আনোয়ারুস সালেকিন নিয়ে আপনি একটু মোটামুটি গবেষণা করেন, উপকার হবে। সুবহানাল্লাহ, আনোয়ারুস সালেকিনের মধ্যে সাহেবকে বলায় একটা হাদিসে কুদসি উল্লেখ করেন, যে হাদিসটা হলো মূলত বুখারি শরীফের হাদিস এবং মুয়াত্তা মালিক শরীফের হাদিস এবং শরহে সুন্নার মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। দলিল আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিচ্ছেন, লা ইয়াজালুল আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল হাত্তা উহিব্বাহু। দলিল বন্দারা নফল বন্দিগির মাধ্যমে আমার এতটুকু সন্তুষ্টি অর্জন করতে পারে যে আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসি। বুখারী শরীফের হাদিস সাহেব কেবলা নকল করেছেন, হাদিসে কুদসি, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে বন্দা আমার হয়ে যায় তার কানগুলো আমার হয়ে যায় জব্দারা সে শুনে, যে বন্দা আমার হয়ে যায় তার চক্ষুগুলো আমার হয়ে যায় জব্দারা সে দেখে, যে বন্দা আমার হয়ে যায় তার জবানটা আমার হয়ে যায় জব্দারা সে কথা বলে, যে বন্দা আমার হয়ে যায় তার পাগুলো আমার হয়ে যায় জব্দারা সে চলাফেরা করে, যে বন্দা আমার হয়ে যায় তার হাতগুলো আমার হয়ে যায় জব্দারা সে ধরে। সুবহানাল্লাহ, সাহেবকে বলাকে বললাম সাহেব, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, দলিল লাইসা কা মিসলিহি শাই, আল্লাহ তো সৃষ্টি জগতের কোনো কিছুর মতো না, এই হাদিসে কুদসির দ্বারা কি প্রমাণ? সাহেব বলল, আবু নসর সাহেব শুনেন, আল্লাহর মনোনীত চক্ষু হয়ে যায়, আল্লাহর মনোনীত কান হয়ে যায়, আল্লাহর মনোনীত হাত হয়ে যায়, আল্লাহর মনোনীত জবান হয়ে যায়, আল্লাহর মনোনীত পা হয়ে যায়। সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহর মতো মনে করলে আবার শিরিক হবে, ঠিক না? বেঠি ভাইয়েরা আমারা সুগভীর মনোযোগ, এলমে হাকিকির যে দর্শন তার একটা প্রসঙ্গে আলোচনা করবো কিনা বলুন তো। বাবা জান, আপনাদের এই এলাকার নামটা কিটা? বিয়ানী। বিয়ানী বাজারের যতগুলো মসজিদ আছে গো, মসজিদের মধ্যে আল্লাহর রহমতে জুমাতে নামাজ হয় কিনা বলুন তো? হয় কিনা? ইমাম সাহেব তো সবার সামনে মেহরাবে দাঁড়ায়, ঠিক না? বেঠে দেখেন দেখেন মাসালা, ইমাম সাহেব যদি আবার মেহরাবের মধ্যে কিয়ামুল ইমামি ফি তোয়াকিল মসজিদে আই ফিল মেহরাব, ইমাম যদি আবার মেহরাবের মধ্যে পুরা কদম রাখে নামাজ পড়ে, তাহলে কিন্তু মাকরু হবে, ঠিক না? বেঠে ভাইয়েরা আমার, ইমাম সাহেব যে ইমামতি করেন, বাবা জান পিছনে হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে কাতার করে দাঁড়িয়ে যায়, ঠিক না সভাপতি সাহেব? কিন্তু কোন মুসল্লি কিভাবে রুকু করলো, কোন মুসল্লি কিভাবে সিজদা করলো, কোন মুসল্লির অন্তরের অবস্থা কি, এইটা কি ইমাম সাহেব দেখে? সবাই মুখ খুলে দেখে কিনা, আওয়াজ করে দেখে কিনা? একরাকাত ফরিয়া তিন রাকাত ফরছেন না ইমাম সাহেব দেখে? তিন রাকাত ফরে এক রাকাত বাদ দিয়া চলে গেছেন ইমাম সাহেব দেখে কিনা? দেখে না ভাইয়েরা আমার, দেখার প্রশ্নই ওঠে না। হাদিসে বুখারী শরীফের প্রথম খণ্ডের 102 পৃষ্ঠায় একখানা হাদিস উল্লেখ রয়েছে, দলিল وبه قال حدثنا اسماعيل قال حدثني مالك عن ابي الزناد عن الاعرج عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله تعالى عليه وسلم قال هل ترون قبلتي ها هنا والله ما يكفي علي ركوعكم ولا خشوعكم واني لا اراكم وراء ظهري رواه البخاري. سبحان الله, আমার নবীজি বলতেছেন, তোমরা কি দেখতেছো আমি রাসূলুল্লাহ কেবলার দিকে ফিরে আসি? আমার নবীজি বলতেছেন, আল্লাহ ওয়াই কাসমিয়া, খোদা কি কসম, তোমরা কে কিভাবে রুকু করো এবং তোমাদের অন্তরের কি অবস্থা, আমার রাসূলুল্লাহর নিকটে গোপনীয় না। আল্লাহ, আমার নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল
ওয়ানি আরা নবীজি ঘোষণা দিচ্ছেন অবশ্যই আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সামনে যেমন দেখতে পাইব আমি আমার পিছনে অতদূর দেখতে পাই ভাইয়েরা আমার আমার নবী তো অনেক ঊর্ধ্বের কথা আমার নবী এ পাকের সাহাবী হযরত হারিস আরশ পর্যন্ত দেখলো গোটা বিশ্ব জগৎটা দেখলো কার উসিলায় সবাই মুখ কার উসিলায় আমার নবীজির সাহাবীরে আল্লাহ পাক কার উসিলায় ক্ষমতা দান করছে তো আমার নবী এ পাকের উসিলায় নবী এ পাকের সাহাবী যদি এই ধরনের ক্ষমতা অর্জন করতে পারে স্বয়ং মদিনা ওয়ালার ক্ষমতা কতটুকু